হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আমি হাসান, আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। যারা সেকেন্ড হ্যান্ড বা ইউজ বাইক খুঁজতেছেন তাদের জন্য মূলত আজকের সেগমেন্টটি রেডি করা। আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তারা অবশ্যই জানেন বাংলাদেশের খুব পরিচিত একটি মুখ আপনার সোয়ান ভাই আমার পিছনে বসা, ওনারই শোরুম সোয়ান বাইক। এটা আপনার সেকেন্ড হ্যান্ড একটি বাইকের বিশাল বড় শোরুম। এটা মোটামুটি এখানে আসলে আপনারা আপনাদের সাধ্যের মধ্যে এবং আপনাদের পছন্দের মধ্যে যে কোনো বাইক পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আপনাদের জন্য আজকে কী কী বাইক এই নতুন বছরের ডিসকাউন্ট সহ আপনার ভালো প্রাইসের মধ্যে আছে এগুলো আমরা দেখতে থাকি। সাবস্ক্রাইব করুন MS.BD এই চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে আমাদের করা সব ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। তো ভিউয়ার্স, আপনারা সোয়ান বাইকসে আসলে সোয়ান বাইকে তো পাবেনই, আর আজকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি সোয়ান ভাইয়ের আপনার ছোটো ভাই। এই ভাইকে পেয়ে যাবেন, উনি আপনাদেরকে মোটামুটি সব ধরনের প্রাইস জানিয়ে আজকে হেল্প করবে আমাকে। ভাই, আপনার নামটা কি? শিয়াবুল ইসলাম। শিয়াবুল ইসলাম, শিয়াব ভাই আজকে আমাদেরকে হেল্প করবে মূলত সব বাইকের প্রাইস বলে। শিয়াব ভাই, কোনটা দিয়ে শুরু করবো? আপনি ফেজার দিয়ে শুরু করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফেজার, রেড কালার একটি ফেজার। এটার মানে একটু বলেন, এটার এটা হচ্ছে 2019 মডেল। এটা চলছে আপনার 1000 প্লাস, কন্ডিশন নিউর মতো আছে, 10 বছর রেজিস্ট্রেশন করা আছে। এটার প্রাইস পড়বে আপনার 2,40,000 টাকা। 2,40,000 টাকা? এটা কয় বছরের কাগজ করা? এটা 10 বছর রেজিস্ট্রেশন করা আছে। 10 বছরের কাগজ করা, তাহলে 2,40,000 টাকা। জি। আচ্ছা, এরপরে পাশে যে হর্নেটটা দেখতে পাচ্ছি, হর্নেটটা সম্বন্ধে? এটা হচ্ছে 2019 মডেল, সিঙ্গেল ডিক্স। এটা 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, চলছে আপনার 3,000 প্লাস, গাড়ির নিউ কন্ডিশন। এটার প্রাইস পড়বে 1,55,000 টাকা। 1,55,000 টাকা? জি। আচ্ছা, এটা মোটামুটি 1,55,000 হলে আপনারা পেয়ে যাবেন। এর পাশাপাশি আমরা আরেকটা হাং দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হিরোর হাং ডবল ডিস্ক। এটা ওয়ান টেস্ট আছে, এটা যে নেবে তার নামে নাম্বার করে দেবো আমরা। এটা 2 বছরের নাম্বার সহ পড়বে 1,35,000 টাকা। এটা হচ্ছে 2019 মডেল, একবারে নিউ কন্ডিশন। আচ্ছা, তাহলে এরপরে পাশাপাশি যেটা আপনার হর্নেটের আরেকটা রেড কালার, এটা হচ্ছে হর্নেটের ডবল ডিস্কের বাইক। এটা হচ্ছে 2019। এটার প্রাইস পড়বে 1,65,000 টাকা। এটা চলছে 3,000 প্লাস, নিউ কন্ডিশন আছে, মোটামুটি। এটা 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, ডিজিটাল প্লেট লাগানো। এর পাশাপাশি আরেকটি পালসার দেখতে পাচ্ছি, এটা প্রাইস কত? এটা হচ্ছে 2016 মডেল। এটার প্রাইস হচ্ছে 1,20,000 টাকা, 10 বছরের রেজিস্ট্রেশন করা আছে, মোটামুটি। দেখতে পাচ্ছেন এটাও, এটা 10,000 প্লাস চলছে। আমাদের সব বাইকগুলোই ফ্রেশ। আমরা পাশে একটা NS160 দেখতে পাচ্ছি, এটা সম্বন্ধে বলেন। এটা হচ্ছে পালসার NS, এটা 2019 মডেল। এটা চলছে 4,000 প্লাস, একবারে নিউ কন্ডিশন। এটার প্রাইস পড়বে 1,65,000, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে। 1,65,000 এইখানে যে হর্নেটটা দেখতে পাচ্ছি, 160R, এটা মোটামুটি একেবারে নতুনের মতো? হ্যাঁ, নতুনের মতো। এটাও সিঙ্গেল ডিস্ক, এটা 2018 মডেল। আচ্ছা, এটা 2 বছরের কাগজ করা আছে। এটা চলছে 6,000 প্লাস। এটা প্রাইস পড়বে আপনার 1,50,000 টাকা। 1,50,000 টাকার নাম্বার? জি। আচ্ছা, এর পাশে এইটা কি? FZS? ইয়ামার FZ। আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গেল ডিস্কের বাইক, 2017 মডেল। এটা চলছে আপনার 9,000 কিলো। এটার প্রাইস পড়বে আপনার 1,75,000 টাকা, একবারে নিউ কন্ডিশন। 1,75,000 টাকা, একদম কন্ডিশন, ফ্রেশ। দেখতে আপনারা সত্যি দেখতে পাচ্ছেন, এটা একেবারেই ফ্রেশ একটি বাইক, এটা দিতে পারবেন আপনারা 1,75,000 টাকা। 1,75,000 টাকা। বন্ধুরা, এখানে ওই সেম আরেকটা বাইক দেখতে পাচ্ছি, FZS-এর আপনার। এটা হলো আপনার রেড কালার। হ্যাঁ, এটা কত পড়বে? এটা সিঙ্গেল ডিস্ক আপনার। এটার প্রাইস পড়বে 1,80,000 টাকা। 1,00,000? এটা 2 বছর রেজিস্ট্রেশন করা আছে, 3,000 প্লাস চলছে, গাড়ি একবারে নিউ কন্ডিশন আছে। আচ্ছা, ঠিক আছে, এরপরে পালসার, পালসার ডাবল ডিস্ক। হ্যাঁ, এটা ডাবল ডিস্কের পালসার, 150cc। জি, 150cc পালসার ডাবল ডিস্ক। এটা হচ্ছে 2019 মডেল। এটা 2 বছর রেজিস্ট্রেশন করা আছে। এটা 2,900 কিলোর মতো চলছে, আপনারা দেখতে পারবেন। এটার প্রাইস পড়বে 1,62,000। 1,62,000? জি। আচ্ছা, এরপরে পাশটা, এটা আছে সুজুকি জিক্সার সিঙ্গেল ডিস্ক, 2016 মডেল, 10 বছরের রেজিস্ট্রেশন করা আছে। এটা, হ্যাঁ, এটা হচ্ছে সিলভার কালার।
এটার প্রাইস পড়বে 1,50,000 টাকা, 1,00,000 টাকা। জি আচ্ছা, এরপরে এরপরে আছে ইয়ামার হেপজেক্ট, এটা 17 মডেল, একবারে নিউ কন্ডিশন, এটার প্রাইস পড়বে 1,85,000 টাকা। এটা 2 বছর রেজিস্ট্রেশন করে। কয়েকটা বাইক আছে আপনাদের সামনে দেখাচ্ছি তো, মোটামুটি রেড, ব্লু এবং হোয়াইট তিনটা। জি তিনটা কালারই আছে আমাদের কাছে। এরপরে সুযোগ আছে এখানে মোটামুটি দেখাচ্ছি এবং ফনিক্সের একটা বাইক আছে, এটা কত? এটার প্রাইস হচ্ছে 75,000 টাকা। এটা 16 মডেল, চলছে আপনার 8,000 প্লাস, গাড়ি একবারে নতুনই মতো আছে। যারা আপনারা রাইড করতে চান তাদের জন্য মোটামুটি এই বাইকটা এবং এটা পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি রাইড রাইডার। জি এটা হচ্ছে রানার ব্র্যান্ডের, রানারের এটা প্রাইস। খুব সুন্দর একটা বাইক, রেডি পিকআপসের বাইক, এটা আপনার 18 মডেল, এটার আপনার প্রাইস পড়বে 82,000 টাকা। 82,000 টাকা আচ্ছা, এবং এটার পাশে আরেকটা টিভিএস দেখতে পাচ্ছি মেট্রো প্লাস, এটা প্রাইস টাকা? এটার প্রাইস পড়বে 75,000 টাকা। 75,000 টাকা, এটা 17 মডেল, গাড়ি একবারে নিউ কন্ডিশন আছে। এগুলো সবগুলাই ঢাকার নাম্বার প্লেট? জি জি সবগুলাই আপনার রেজিস্ট্রেশন করা আছে, আপনারা শুধু নেবেন এবং রাইড করবেন। জি তো এরপর আপনারা এখানে ক্যাপ আছে দেখতে পাচ্ছি 150 RPM, এটা হচ্ছে 2016 মডেল, এটা ডবল ডিক্সের অ্যাপাসি, এটা আপনার প্রাইস পড়বে 1,25,000 টাকা, গাড়ি নতুনের মতো আছে একবারে। 1,25,000 টাকা, 25,000 টাকা, ডবল ডিক্সের বাইক। আচ্ছা এরপরে যে বাইকটি দেখতে পাচ্ছি আমরা, এটা মোটামুটি নতুন বললেই হবে, এটা একবারে নিউ কন্ডিশনের গাড়ি, একবারে নতুনই, 125, এটার প্রাইসটা কত? এটা ওয়ান টেস্ট অবস্থায় 1,10,000 টাকা রাখা যাবে।2019 মডেল, একবারে নতুন বাইক, অনলি 2400 কিলো চলছে, গাড়ি ফ্রেশ, এটা 2 বছর করা আছে, এটার প্রাইস পড়বে 1,90,000 টাকা। আচ্ছা ঠিক আছে, 1,90,000। ভিউয়ার্স, ওনাদের শপের অ্যাড্রেস হলো আপনার মালিবাগ 77 ভিআইপি রোড, মোটামুটি মোচাক আপনার ফরচুন শপিং মল যেটা আছে ঠিক উল্টা পাশে, এখানে আসলে আপনারা পেয়ে যাবেন এই শপ, এবং এখানে আসলে আপনারা আপনাদের পছন্দের সব বাইক পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন কোনো বাইক নিয়ে আপনাদের সামনে চলে আসবো আমি মাকসুদুল হাসান, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আর বন্ধুরা আরেকটা জিনিস জানিয়ে রাখি, আমার চ্যানেলের নাম যদি আপনারা এসে বলেন ওনাদের কাছে তাহলে আপনারা অবশ্যই একটা বড় ধরনের ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, বাই বাই, টাটা।